হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখুন, আর্ট পাপড়ির একটা সুন্দর ডিজাইনের ফুল তৈরি করে আপনাদের দেখাবো। তো সেজন্য দেখুন, আমি প্রথমে একটা পাপড়ি তৈরি করছি লাল কালারের উলের সুতা নিয়ে। দেখুন, বাম দিকটা সমান রেখে আমি দেখুন এই পাপড়িটা তৈরি করছি। তো প্রথমে দেখুন একটা ক্রস স্টিচ দিয়েছি, তারপরে দেখুন দুইটা দিব। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, দুইটার পরে দেখুন আমি তিনটা দিব। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, তিনটার পরে চারটা। দেখুন চারটা ক্রস স্টিচ হওয়ার পর দেখুন এর উপরের লাইনে আমি আবার চারটা দিব। দেখুন এবার দেখুন বাম পাশে যেখানে সমান করেছিলাম সেখানে দেখুন একটা বাদ দিয়ে আমি তিনটা দিব। দেখুন ভিউয়ার্স, তিনটা দেওয়ার পর দেখুন আবার বাম পাশ থেকে একটা ছেড়ে দুইটা দিব। তারপরে দেখুন শেষে আমি আর একটা দিব, একটা দিব। দেখুন এটা আমার একটা পাতা হলো। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, আমি লাল কালারের একটা পাপড়ি করার পর দেখুন আমি তার পাশেরটা সবুজ কালারের পাপড়ি করব। দেখুন আমি দুই কালার দিয়ে এই ফুলটা তৈরি করব। তো প্রথমে লাল কালার দিয়ে করেছি, এবার দেখুন সবুজ কালার দিয়ে করব। তো প্রথমে আমি একটা দিয়েছি, তারপরে দেখুন আমি আবার দুইটা দিব। আগেও যেভাবে একটার পরে দুইটা তারপরে তিনটা, এখানেও আমি ঠিক একইভাবেই এই ফুলটা করব, এই পাপড়িটা করব। তারপরে দেখুন উপরের লাইনে আমি আবার চারটা দিব। দেখুন এবার আমি তিনটা দিচ্ছি।
দেখুন তিনটার পরে আমি চার তিনটার পরে আমি দুইটা দিব। এবং সবশেষে আমি একটা দিব। দেখুন দুই কালার দিয়ে আমি দুইটা দিয়েছি। দেখুন এবার আমি আবার পাশেরটা লাল কালার দিব। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, আমি আবার লাল কালার দিয়ে আরেকটা পাপড়ি শুরু করছি। তো দেখুন এই যে গোড়ায়, দেখুন এখানে দিয়েছি, এই এই দেখুন কর্নারে যে এখানে আমি একটা দিব। তারপরে দেখুন আমি আবার বাম দিক থেকে সোজা করে দেখুন ডান দিকে আমি বাড়িয়ে যাব। অর্থাৎ আমার একটা, তারপরে দুইটা, তারপরে তিনটা, তারপরে চারটা, এভাবে হবে। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, আমার এই পাপড়িটাই শেষের পাপড়ি। তো দেখুন সব কয়টা ফুল দেখুন একইভাবেই হয়েছে, এবং এখানে দেখুন আটটা পাপড়ি দিয়ে একটা ফুল হলো। দেখুন এবার আমার শেষের পাপড়ি, শেষের পাপড়ির দেখুন এটা আমার শেষের ক্রস স্টিচ। তো দেখুন খুব সুন্দর একটা ফুল হয়ে গেল। তো ভিউয়ার্স, এই ফুলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।